ঠাকুরের গলা দিয়ে এইভাবে দিয়ে এইভাবে ভাঁজ করে নেবে, নিয়ে এই দড়ি দিয়ে বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে কোনো দাঁড়ানো ঠাকুরের এই ব্লাউজ সহকারে ঘাগড়া বানানোটা শেখাবো। দেখো আগের থেকে ব্লাউজ সহকারে একটা ঘাগড়া বানিয়ে নিয়েছি। এই ব্লাউজ কিভাবে বানাতে হয় তা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নিও, নিচে লিংক দেওয়া থাকবে। এবার এই ব্লাউজের নিচে এই ঘাগড়া কিভাবে বানাতে হয় এখন তোমাদের আমি দেখাবো। এখানে দেখো আগে থেকে আমি একটা ঘাগড়ার ব্লাউজ বানিয়ে নিয়েছি, দেখো এই অবধি বুনে নিয়েছি। এর মাথায় চারটে চেন তুলে নেব, এক দুই তিন চার, চারটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করব। ফুল লং করে এর মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব একবার। আবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে একবার ফুল লং করে নেব। এইভাবে প্রতিটি চেনে চেনে ফুল লং করে নেব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এই উলটা কেটে দেব, এবার এই হলুদ উলটা জয়েন করে দেব। দেখো এখানে চারটে চেন তুলেছিলাম, এই এক নম্বর দুই নম্বর এই তিন নম্বর চেনে ঢুকিয়ে এই হলুদ উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, একটা চেন তুলে নিয়ে এ দেখো এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকার ভেতরে সাতবার ফুল লং করে নেব। একবার, দুবার, তিনবার, চারবার, এই পাঁচবার, ছবার, এই সাতবার। দেখো এখানে সাতবার ফুল লং করে নিয়েছি। এবার দেখো পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব, হাফ লং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ঠিক তার পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে সাতবার ফুল লং করে নেব। একবার হলো, দুবার, দেখো এখানে সাতবার ফুল লং করে নিয়েছি। করে নিয়ে ঠিক তার পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করব, করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই পরের ফাঁকায় আবার সাতবার ফুল লং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবে পুরোটা বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখাবো। শেষে দেখো এখানে লংয়ের মাথায় ঢুকিয়ে হাফ লং করে নেব। এবার এর মাথায় চারটে চেন তুলে নেব, এক দুই তিন চার, চারটে চেন তুলে নিয়ে এখানে দেখো এই যে হাফ লং করেছি সে হাফ লংয়ের ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে আবার এর মাথায় চারটে চেন তুলে নেব, এক দুই তিন চার, চারটে চেন তুলে নিয়ে ঠিক পরে দেখো এই যে এখানে হাফ লং করেছি হাফ লংয়ের ভেতরে এইভাবে ঢুকিয়ে হাফ লং করে নেব। এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবে এই অবধি বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখাবো। শেষে দেখো লাস্টে চেনের ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই উলটাকে কেটে দেব। এবার এই লাল উলটা এই যে চারটে চেন তুলেছি এর ফাঁকায় ঢুকিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। দেখো প্রথমে তিনটে চেন তুলেছি তারপরে একবার ফুল লং করেছি, দুবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব,
নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুলদং করে নেব। এই একবার হলো, এই দুবার হলো, ঠিক তারপরে ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুলদং করে নেব। একবার হলো, এই দুবার হলো, আবার এর মাথায় একটা চেন তুলে নিব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুলদং করে নেব। একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো, ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার দেখো এর পরের যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব, ঠিক তা এই যে মাঝখানে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। এই দুবার হলো, এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। একবার, এই দুবার। এবার দেখো এই যে ফাঁকা রয়েছে, এই যে মাঝখানে একটা চেন তুলেছি, এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। একবার হলো, আর ওই একই ফাঁকায় আর একবার ফুললং করে নেব, দুবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুললং করব। একবার, এই দুবার। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আরও দু রাউন্ড বুনে নেব, মোট চার রাউন্ড হবে। দেখো এই একইভাবে চার রাউন্ড বুনে নিয়েছি। এবার দেখো ঠিক তার পরে লঙে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে যে মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। ফুললং করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় আবার দুবার ফুললং করে নেব। দুবার ফুললং করে এর মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ঠিক পরের ফাঁকায় আবার দুবার ফুললং করে নেব। দুবার ফুললং করে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। দুবার ফুললং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এই উলটা কেটে দেব। এবার এই হলুদ উলটা এখানে জয়েন করে দেব। এই যে ফাঁকা রয়েছে দেখো, এই ফাঁকায় ঢুকিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুললং করে নেব। নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। একবার হলো, এই দুবার হলো। এবার এই যে মাঝখানে এই যে ফাঁকা রয়েছে দেখো, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। এবার দেখো এখানে এই যে দুটো দুটো করে ফুললং করেছি, এর মাঝখানে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুললং করে নেব। একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব, এই দুবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। একবার হলো, এই দুবার হলো। এবার দেখো এইখানে এই যে ফাঁকা রয়েছে, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার
এবার দেখো পরের যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে এই মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, এর মাথায় একটা চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে দেখো এইখানে এই যে একটা একটা ফুল লং করেছি এর মাঝখানে ঢুকিয়ে একবার ফুল লং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে দেখো পরে এই যে দুটো দুটো ফুল লং করেছি এর মাঝখানে ঢুকিয়ে একবার ফুল লং করব, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় দুবার ফুল লং করে নেব। একবার হলো ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব, এই দুবার হলো। আবার দেখো এই যে একটা একটা ফুল লং করেছি এর মাঝখানে ঢুকিয়ে একবার ফুল লং করব, করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব, এবং এই একইভাবে আরও পাঁচ রাউন্ড বুনে নেব, মোট সাত রাউন্ড হবে। দেখো বন্ধুরা এখানে সাতবার এইভাবে বুনে নিয়েছি। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, চেন তুলে নিয়ে দেখো এই যে ফাঁকা রয়েছে যে দুটো ফুল লং করেছি এই দুটো ফুল লংয়ের মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। করে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে পরে এই যে ফাঁকা রয়েছে দেখো এই যে একটা একটা ফুল লং করেছি এর মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় আবার দুবার ফুল লং করে নেব। একবার হলো, এই দুবার হলো। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই ফাঁকায় দুবার ফুল লং করে নেব। একবার হলো, করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় আবার দুবার ফুল লং করে নেব। দুবার ফুল লং করে মাথায় আবার দুটো চেন তুলে নেব, নিয়ে এই যে একটা একটা ফুল লং করেছি এই ফাঁকায় আবার দুবার ফুল লং করে নেব। একবার হলো, ওই একই ফাঁকায় আর একবার ফুল লং করে নেব, এই দুবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় আবার দুবার ফুল লং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি, এবার শেষেরটা দেখাবো। দেখো এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুল লং করে নেব। এই একবার হলো, এই দুবার হলো। এবার দেখো লাস্ট যে ফুল লং করেছি তার মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। এবার এই উলটাকে কেটে দেব। এবার এই উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে দেখো এই যে ফাঁকা রয়েছে এই যে দুটো ফুল লং করেছি এই যে মাঝখানে এই যে ফাঁকা, এখানে ছয়বার ফুল লং করে নেব। একবার হলো,
3 বার, 4 বার, 5 বার, 6 বার। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, দিয়ে দেখো এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব, নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় 6 বার ফুল লং করে নেব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো এখানে 6 বার ফুল লং করে নিয়েছি, করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। দেখো একটা চেন তুলে নিয়ে এই যে দুটো চেন তুলেছি এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব, করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই ফাঁকায় আবার 6 বার ফুল লং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এর মাথায় 5টা চেন তুলে নেব, 1, 2, 3, 4, 5, 5টা চেন তুলে নিয়ে দেখো এখানে যে এই যে হাফ লং করেছি এর ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব, হাফ লং করে নিয়ে এর মাথায় আবার 5টা চেন তুলে নেব, 1, 2, 3, 4, 5, 5টা চেন তুলে নিয়ে পরে এই দেখো এই যে হাফ লং করেছি এর ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এই ফাঁকার মধ্যে উল্টাকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। বুনে নিয়ে এর মাথায় 3টে চেন তুলে নেব, 1, 2, 3, 3টে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে 9 বার ফুল লং করব। একবার হলো, 2 বার হলো, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো আগে একটা চেন তুলেছিলাম 9 বার ফুল লং করলাম, মোট 10 বার হলো। এবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এবার পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব, করে নিয়ে এর মাথায় 2টো চেন তুলব, 1, 2, 2টো চেন তুলে ওই একই ফাঁকায় আবার 9 বার ফুল লং করে নেব। এই 9 বার ফুল লং করে নিলাম। দেখো আগে চেন তুলেছিলাম 2টো আর এই 9 বার ফুল লং করলাম, মোট 10 বার হলো। এবার এই একই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবং দেখো কোমরে দড়ি করে নিয়েছি আর গলার এখানে বর্ডার করে নিয়েছি। এই দড়ি এবং গলা কিভাবে করতে হয় এর আগে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। দেখো এই জামাটা কিভাবে তুমি ঠাকুরকে পরাবে তা এখন দেখিয়ে দেব। এইভাবে ভাঁজ করে নেবে ঠাকুরের গলা দিয়ে, এইভাবে দিয়ে এইভাবে ভাঁজ করে নেবে, নিয়ে এই দড়ি দিয়ে পিছন দিক থেকে এইভাবে বেঁধে দেবে। এইভাবে পরাবে। এই ব্লাউজ সহকারে ঘাগড়াটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বুঝতে অসুবিধা হলেও তোমরা কমেন্ট করে জানিও। আর ঘাগড়াটা বাঁধার জন্য এই দুপাশে দড়ি করে নিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।